বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা কিভাবে হেয়ার একদম কালার করবেন। দেখেন কালার করছেন, আপনাদের কেউ কিন্তু বুঝবে না এটা ইডিটিং করা হেয়ার। দেখেন কালার করছেন একদম, কিন্তু রিয়েলের মতন দেখা যাচ্ছে আপনার হেয়ারটি। দেখেন এইরকমভাবে যদি আপনি হেয়ার এডিটিং করতে চান, হেয়ার কালার করতে চান, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হেয়ার কালার করার জন্য আপনারা প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পরে একটি অ্যাপস নামাবেন। প্রথমে আপনারা এখানে সার্চ দিবেন, সার্চ দিবেন হাইপিক। হাইপিক লিখে সার্চ দেওয়ার পর দেখেন আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি আসবে। দেখেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার কিন্তু ইনস্টল করা আছে, আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, দেখেন আমার ইনস্টল করা আছে। আমি এখন ওপেন করব। এই দেখেন ইনস্টল করা, ইনস্টল আমি ওপেন করছি এখন। দেখেন ওপেন করার পর আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কীভাবে এডিট করবেন। দেখেন আপনারা ওপেন করার পর প্রথমে আপনারা দেখেন এই অপশনে, এই যে এই অপশনে ক্লিক করবেন, প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। গ্যালারিটা ওপেন হওয়ার পর আপনারা এই গ্যালারিতে আপনাদের একটা ফটো দিয়ে দেবেন, যে ফটোটার আপনারা হেয়ার কালার করবেন। দেখেন আমি হেয়ার কালার করার জন্য একটা ফটো দিয়ে দিয়েছি। ফটোটা এরকম করে আসবে। আসার পর আপনারা এখানে দেখবেন এআই ইফেক্ট, এআই ইফেক্ট এখানে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এআই ইফেক্ট এখানে দেখেন দেওয়া রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা তিনটি দেখেন এখানে, কিন্তু তিনটি কিন্তু এখানে ফ্রি দেওয়া রয়েছে। এই তিনটি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। দেখেন একটার উপর আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনারা লোডিংটা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদেরকে নিখুঁতভাবে একদম হেয়ার এডিটিং করে দিবে, একদম হেয়ার কালার করে দিবে। একটু আপনারা ওয়েট করবেন, ওয়েট করার পর আপনারা নিজেই দেখতে পারবেন। দেখেন একদম কিন্তু অস্থির করে হেয়ারটি এডিটিং করে দিচ্ছে, একদম অস্থির করে হেয়ারটি কালার করে দিচ্ছে। কেউ কিন্তু দেখলে বুঝবেই না এটা একটা এডিট করা, এটা সবাই বুঝবে এটা রিয়েল। দেখেন এখানে কিন্তু আরও আছে, আপনারা দেখেন এখানে কিন্তু আরও দুইটি আছে, আপনারা এই দুইটি দিয়েও কালার করতে পারেন। এগুলো একদম ফ্রি, আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, চুলটা একদম কালার করতে পারবেন। হেয়ার দেখেন হেয়ারটি কিন্তু অস্থির করে কালার করে দেয়। দেখেন দেখেন এটাও কিন্তু অস্থির করে কালার করে দিয়েছে, কেউ কিন্তু দেখলে বুঝবেই না এটা নকল একটা চুল কালার করা, বুঝবেন এটা আসল চুল। দেখেন আর একটা আছে, আমি তিনটে এখান থেকে তিনটে আপনারা ইউজ করতে পারবেন, তিনটে একদম ফ্রিতে। দেখেন লোডিং নেওয়ার পর দেখেন কিন্তু অস্থির করে কিন্তু চুলটি লাগিয়ে দিয়েছে। দেখেন একদম কিন্তু রিয়েল, দেখতে একদম রিয়েল লাগে। আপনারা এই ফটোটি সেভ করার জন্য আপনারা দেখেন যে এখানে কিন্তু টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনারা দেখবেন উপরে এই যে ডাউনলোড বাটন, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটা ডাউনলোড বাটন। এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনাদের ফটোটি একদম গ্লাইতে চলে যাবে সেভ হয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন। লাইক করলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।